আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখন আছি নতুন ফিশারি গার্ডের কর্ণফুলী নদীর সাইডে, যে বুটগুলো রাখা এই বুটগুলোর উপরে। আর এই বুটগুলো কিন্তু সমুদ্র থেকে মাছ ধরে এনে এই বাজারে নিয়ে আসে। বিশেষ করে দেখতে পারতেছেন আমার সামনে এখানে ইলিশ মাছ এই স্টোর থেকে উঠানো হচ্ছে। আজকে আপনাদের দেখাবো কিভাবে এই বুটগুলো কতদিন সাগরে থাকে এবং কিভাবে মাছগুলো ধরে নিয়ে আসে, এই বুটগুলো থেকে বাজারে মাছ চলে যায় এবং কিভাবে অকশনে টাকা হয়, সম্পূর্ণ ভিডিওটি আজকে আপনাদের দেখাবো। তবে রিকোয়েস্ট থাকবো পুরো ভিডিওটি লাইক দিয়ে দেখে নেবেন আমার এবং আমার পাশেই থাকবেন, পাশের বেল আইকনটি অন করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন। তাহলে দেখুন এই যে মাছগুলো, ইলিশ মাছগুলো তারা বুট থেকে উঠানো হচ্ছে পর্যায়ক্রমে স্টোর থেকে একের পর এক। এবং এই মাছগুলো দেখুন তারা কিন্তু নিয়ে যাচ্ছে পিক আপ ভ্যানে। এই পিক আপ ভ্যানটা কিন্তু আপনার গদির সামনে চলে যাবে এবং এরপরে মাছগুলো অকশনে উঠবে। ভিউয়ার্স, আমি ফিশারি গার্ডের পিছন সাইডে কর্ণফুলী নদীর ধারে। এখানে দেখতে পারতেছেন অনেক ফিশিং বোট এবং জেলেরও কিন্তু এইখানে সাইডগুলোতে জাল বুনতেছে। এই যে দেখতে পারতেছেন ফিশিং বোটগুলো, এই ফিশিং বোটগুলোই কিন্তু সাগর থেকে মাছ ধরে এই ঘাটে আসে এবং এই ঘাট থেকে পর্যায়ক্রমে মাছ কিন্তু ঘাটে প্রবেশ করে। আপনাদের সামনে দেখাবো মাছ নামতেছে। তবে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি কিন্তু না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন এবং আমার পাশেই থাকবেন, পাশে বেল আইকনটা অন করে দেবেন। তাহলে চলুন সামনে যাই। এখানে বোট থেকে ইলিশ মাছগুলো নামে বা সামুদ্রিক লইটা মাছ, পোয়া মাছ, বাইলা মাছ, সামুদ্রিক বিভিন্ন ধরনের মাছ নামে। এই বোট থেকে আমি একটা বোটে উঠবো, দেখবো তারা ইলিশ মাছ নামাবে কিছুক্ষণের ভিতরে বোট থেকে। বোটের কাছাকাছি চলে আসলাম। এবং দেখতে পারতেছেন আমি বোটের উপরে দাঁড়ানো ফিশিং বোট, আর এই বোট থেকে কিন্তু মাছগুলো চলে যায় ঘাটে। আর দেখাবো বোট থেকে এই যে ইলিশ মাছগুলো, এই ইলিশ মাছগুলো বের করে ঘাটের ভিতরে নিয়ে যাওয়া হবে। দূরে দেখতে পারতেছেন ইলিশ মাছ তারা কিন্তু সামনে থেকে বের করছে। ক্যামেরাটা দিয়ে দিলাম, উনি একটু ভিতরে মাছের ভিডিওগুলো দেখাবে। এই যে ইলিশ মাছ দেখুন, দেখতে পারতেছেন ভিউয়ার্স ভিতরে ইলিশ মাছ। এখানে যে বোটের দায়িত্ব আছে উনি দেখাচ্ছে। হ্যাঁ হবে, কয়েকদিন পরে আসছেন ইলিশ মাছ ধরতে, ধরে নিয়ে এক সপ্তাহ পরে। ক্যামেরা ই হয়ে গেছে ভিউয়ার্স। ওনারা এই যে বোটটা দেখতে পাচ্ছেন, এই বোটটা এক সপ্তাহ পরে এই ঘাটে আসছে, তারা সাগর থেকে ইলিশ মাছ ধরে নিয়ে আসছে। ইলিশ মাছ কেমন পাইছেন এই ক্যাপে? হাজার, 3000 পিস, কেজি না ভিউয়ার্স? ওনারা 3000 পিস মাছ ধরে এই স্টোরে রাখা হয়েছে। ইলিশ মাছগুলো এখন পর্যায়ক্রমে বের করা হবে, যেটা 3000 পিস আমাকে জানালো। আর আজকে বাজারে আমি ঘুরছি, অবশ্য সামুদ্রিক মাছের ভিডিও করছি, ইলিশ মাছ আমি খুব কম দেখতে পাচ্ছি। এই বোট থেকে এখন এই ইলিশ মাছগুলো উঠবে এবং বাজারে ঢুকবে পর্যায়ক্রমে। একটু সময় লাগবে মাছগুলো বের করতে, তারা মাছগুলো কিন্তু বরফ থেকে বের করতেছে ভিতরে পর্যায়ক্রমে। পরতে পরতে বরফ আছে এবং দেখতে পাচ্ছেন ইলিশ মাছ, এই যে এখানে নীলপরি পড়া ওনারা বসে আছে। এই ইলিশ মাছ ঝুড়ির মাধ্যমে কিন্তু উপরে দিকে উঠানো হবে এক এক করে ভিউয়ার্স বোটের ভিতরে। আর দেখতে পারতেছেন ইলিশ জাল তারা বুনতেছে, এই জালগুলো কিন্তু তীরে যায় তখন তারা কিন্তু এগুলো বুনে। এবং এর আগেও দেখেছি বিভিন্ন জায়গায় জাল বুনতেছে। এই যে আমি বোটের উপর দাঁড়ানো, এই বোট থেকে মাছগুলো বের করবে, একটু সময় সাপেক্ষে তারা মাছগুলো পর্যায়ক্রমে ভিতর থেকে বের করে নিয়ে আসতেছে, তারপরে ঝুড়িতে উঠানো হবে এবং এই ঘাটে চলে যাবে মাছগুলো। সামনে ট্রাক আছে, ট্রাকের মাধ্যমে। তবে এখানে দেখাতে হলে একটু সময় নিতে হবে আমার। ভিউয়ার্স, আমি যে বোটটায় উঠছি, এই বোটের যে মেন মাঝি ওনার সাথে কথা বলবো। আপনারা এই যে বোটে যে মাছ ধরে নিয়ে আসলেন, টোটাল কজন যান এই বোটে? 22 জন। কয়দিন থাকেন আপনারা সাগরে? এক সপ্তাহ পরে আসছেন। শুধু কি আপনারা এই যে ইলিশ মাছ ধরছেন না অন্য মাছ ধরছেন?
বাইলে মাছটা কম বাজে মাছ মানে আমরা ও অন্য মাছ শুধু আপনাদের এই যে জালগুলো দেখতে পাচ্ছেন এই জালগুলো শুধু ইলিশ মাছ ধরার জন্য ওনাদের যে জালগুলো দেখতে পাচ্ছেন শুধু ইলিশ মাছের জন্য এই যে ইলিশ মাছ দেখুন ওনারা খাঁচিতে ওঠানো হয়েছে এটা কিন্তু পর্যায়ক্রমে এই মাছটা এখানে যে কুলি দেখতে পাচ্ছেন এই যে ওনারা এই যে পলি পড়া সবুজ ওনারা কিন্তু এক এক করে টুকিতে করে সামনের ট্রাক আছে ট্রাকে নিয়ে যাওয়া হবে মাছগুলো এবং এই ট্রাকটা কিন্তু আপনি গদি ঘরে মাছগুলো নামানো হবে পর্যায়ক্রমে এরপরে কিন্তু সাথে সাথে অকশনে ডাক উঠবে আর আজকে মাছের দামটা একটু বেশি মাছ খুব কম ধরা পড়তেছে মাছ কেমন ধরা পড়তেছে সাগরে এখন কম কিসের জন্য এত কম একটু কি জানাবেন এটা কই ধরুম না এটা আল্লাহ জানে না আমি তো প্রায় আজকে প্রায় মাস দেড়েক ধরে দেখতেছি ইলিশ মাছটা খুব কম ধরা পড়তেছে মাছই কম সাগরে আর গত বছর আমি দেখছি প্রচুর মাছ এই বাজারে উঠছে যে মাছগুলো আপনি 250-250 টাকা কেজি ছিল বা 300 টাকা কেজি ছিল সেই মাছগুলো এই বাজারে এখন 600-700 টাকা কেজি বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে মাছগুলো ওঠানো হলো এইভাবে ঝুড়িতে করে মাছগুলো ওঠানো হয় এবং এই মাছগুলো কিন্তু বাজারে নিয়ে যাওয়া হবে এখনই মাছগুলো পর্যায়ক্রমে এইভাবে ওঠানোর পরে সামনের ট্রাকে ওঠানো হবে মাছগুলো কিভাবে মাছগুলো তারা বাজারে নিয়ে যায় এই সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখাবো এবং এই ইলিশ মাছের যে অকশন কিভাবে ওঠে সেটা আজকের ভিডিওটির মাধ্যমে দেখবেন এবং এ টু জেড আমি আজকে দেখাবো আপনাদেরকে এই যে মাছটা নিয়ে গেল আরেকজনের মাথায় দিল উনি কিন্তু এই যে সাঁকোটা এই সাঁকোটা পার হয়েই সামনে ট্রাক রাখা আছে ট্রাকের উপরে মাছটা রাখবে এইভাবে একের পর এক ঝুড়ি কিন্তু উঠানো হচ্ছে এখন কিন্তু প্রসেসিং শুরু হয়ে গেছে মাছ উঠানোর এবং ইলিশ মাছ যেগুলো দেখতে পাচ্ছি এগুলো মাছগুলো 1 কেজিতে আনুমানিক 3টা উঠবে না 1 কেজিতে ছোট সাইজের মাছ এবার কিন্তু আমি বড় সাইজের মাছ দেখতে পারিনি দেখতে পারলেন মাছগুলো নিয়ে যাচ্ছে ওনারা এক সপ্তাহে প্রায় 300 পিস ইলিশ মাছ ধরছে যতটুকু আমাকে জানালো এবং টোটাল এই বোটে 22 জন গেছেন তো না প্রায় 22 জন গেছে এই বোটে দেখুন ভিউয়ার্স একে একে ঝুড়ি নিয়ে যাওয়া হচ্ছে আপনাদের এই পুরো ভুট্টা এক সাথে কত খরচ হয় আনুমানিক একসাথে 3 লাখ টাকা খরচ হয়ে যায় কিন্তু মাছ কি 3 লাখ টাকা ধরা পড়ছে 3 লাখ টাকা না হলে করার কিছু নাই না তাহলে আপনাদের যে ঘাটটি এই যে আপনাদের যে লসটা হবে বা ঘাটতিটা হবে লস হলে করার কিছু নাই এভাবে আপনাদের চলতে হবে আমি চলবো ভিউয়ার শুনতে পারলেন এই যে মাছগুলো পর্যায়ক্রমে উঠাচ্ছে 20 লাখ নাই 20 লাখ টাকা নাকি ওনাদের নাই হ্যাঁ শুনতে পারলাম 20 লাখ টাকা নাই ভিউয়ার ওনারা বলতেছে এ পর্যন্ত ওনাদের 20 লক্ষ টাকা ওনাদের নিজের ঘাট থেকে চলে গেছে এই মাছ ধরতে গিয়ে কিন্তু তারা 20-22 জন যায় একটা ভোটে এবং এক সপ্তাহে থাকা খাওয়া অনেক খরচ আমি দেখাবো কিভাবে মাছগুলো এই ভোট থেকে নেওয়ার পরে এখানে যে পিক আপ ভ্যানটায় উঠানো হচ্ছে এবং মাছগুলো রাখা হচ্ছে এই পিক আপ ভ্যানটায় যখন পুরো মাছগুলো লুট হবে তখন কিন্তু তারা গতিতে নিয়ে যাওয়া হবে এই মাছগুলো এবং সামান্য দূরত্বেই এই যে দেখতে পাচ্ছেন মাছগুলো রাখা হচ্ছে এবং বরফ দিয়ে রাখা হচ্ছে এই যে মাছ আসছে এবং উনি কিন্তু এই মাছটা এখনই এই যে পিক আপ ভ্যানে রাখলো ভোট থেকে মাছগুলো লুট হয়ে পিক আপ ভ্যানে লুট হয়ে এখনই ঘাটের ভিতরে প্রবেশ করলো দীর্ঘ থাকবে ইম্পর্টেন্ট একটি ভিডিও সম্পূর্ণ দেখার জন্য না টেনে তাহলে চলুন আমরা দেখি কিভাবে এই মাছগুলো ঘাটে ঢালা হয় এবং এই অকশনে ডাকা হয় এই মাছগুলো এবং এই মাছগুলো কত টাকা রেটে
বিক্রি করা হয় সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখাবো আশা করি সাথেই থাকবেন কোথাও যাবেন না ভিউয়ার্স ট্রাকটি চলে আসলো গদিঘরের সামনে ইলিশ মাছ ভর্তি ট্রাক এখনই নিচে নামানো হবে এই ইলিশ মাছগুলো বিওয়াস মাছগুলো নিচে নামানোর জন্য এই কার্পেট বিছানো হচ্ছে পলিটা বিছানো হচ্ছে এখনই মাছগুলো ঢালা হবে নিচে আপনি তো গতি করে মালিক মনে হয় এই যে মাছগুলো নামানো হবে ইলিশ মাছ দেখতে পারলেন ওনার গতিঘর বাই নামটা কি শম্ভুবাবু হ্যাঁ আপনার নামটা আমি শুনে আসছি বোটের সামনে থেকে ওনার ঘরে আসবে এই এই মাছগুলো শম্ভুবাবু গতিঘরের সামনে চলে আসলো আর প্রথমে কিন্তু ইলিশ মাছের বড় সাইজগুলো নামানো হচ্ছে এরপরে পর্যায়ক্রমে ছোট সাইজগুলো নামানো হবে তারপরে সাথে সাথে এখানে অকশনে ডাকা হবে এর মধ্যে কিন্তু অনেকে অনেক পাইকার এখানে জড়ো হয়ে গেছে এই মাছগুলো নামার সাথে সাথে কিন্তু ডাক উঠে যাবে এবং দেখতে পারবেন কত রেটে এই মাছগুলো বিক্রি করা হয় ভিউয়ার্স এই যে ট্রাক থেকে বড় সাইজের মাছগুলো উঠানো হলো নামানো হলো আর এই মাছগুলো কিন্তু 35,000 টাকা দিয়ে শুরু হলো ডাক আপনাদের দেখাবো এখানে অকশনে সাথে সাথে ডাক উঠছে এবং দেখতে পাচ্ছেন 35,000 টাকা বলা হলো এই মাছগুলো পর্যায়ক্রমে এই মাছগুলো রেট বাড়ানো হবে বিবর আর দাম উঠলো না 35,000 টাকায় সবগুলো মাছ বিক্রি হয়ে গেল বিশেষ করে 35,000 টাকা মনে বিক্রি হলো এই মাছগুলো এইখানে একটু বলে রাখি 35,000 টাকা মন এক একটা মাছ আপনার 800 গ্রাম বা 900 গ্রাম ওজন হবে কত গ্রাম 400 গ্রাম 300 গ্রাম আছে বন্ধুরা যে পিক আপ ভ্যানটি আসছে এই পিক আপ ভ্যান থেকে পর্যায়ক্রমে দেখতে পাচ্ছেন ছোট মাছগুলো আবার নামানো হচ্ছে এই ঘাটে আর বড় সাইজের যে মাছগুলো নামানো হয়েছিল এটা 35,000 টাকা মূল্য বিক্রি হয়ে গেছে এখন এই মাছগুলো নামানোর পরে ডাক শুরু হয়ে যাবে আর এই মাছগুলোকে ঘিরেই কিন্তু দেখতে পাচ্ছেন অনেক পাইকার জড়ো হয়ে গেছে দুই পাশে তবে ভিউয়ার্স পুরো ভিডিওটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে পুরো বাংলাদেশের মানুষ বা বিশ্বের মানুষ দেখতে পারে বিশেষ করে বাংলাদেশের এই চট্টগ্রামের নতুন ফিশারি গার্ডের এই ইলিশ মাছের ভিডিও এবং এই ভিডিওতে এই ভিডিওটিতে এ টু জেড আমি সম্পূর্ণ দেখানো হয়েছে কীভাবে বোট থেকে মাছ উঠানো হয় এবং কীভাবে নামানো হয় কীভাবে পিক আপ ভ্যানে উঠানো হয় পিক আপ ভ্যান থেকে এই মাছগুলো ঘাটে পৌঁছানোর পর নামানো হয় সম্পূর্ণই আমার ভিডিওটিতে দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন প্রত্যেককেই আমি রিকোয়েস্ট করতেছি এবং এখনই কিন্তু সম্পূর্ণ মাছ নামানোর পরে এই মাছগুলো অকশনে ডাকা হবে এবং জানতে পাবেন কত টাকা রেটে এই মাছগুলো বিক্রি হচ্ছে তবে জানিয়ে রাখি এখানে যে ইলিশ মাছগুলো আছে এই ইলিশ মাছগুলো 1 কেজিতে 2-3টা হবে এবং নামানোর সাথে সাথে কিন্তু এখানে দর কষাকষি শুরু হয়ে গেছে একজন পাইকার এখানে 20,000 টাকা মন বলে দিল এই মাছগুলো আরেকজন 22,000 টাকা বললো দেখতে থাকুন পুরো ভিডিওটি মাছগুলো নামানোর আগে কিন্তু অকশনের ডাক শুরু হয়ে গেছে 22,000 টাকা পর্যন্ত উঠছে
এখনো কিন্তু পিকআপ ভ্যান থেকে মাছ নিচে নামানো হচ্ছে আর একটু দেখি এরা কি মাছগুলোর সাইজ বন্ধুরা দেখুন এক কেজিতে দুইটা তিনটা উঠবে বা কোনোটা চারটা উঠবে দুটো বড় সাইজ মিক্স করা এখানে ইলিশ মাছ এবং এই ইলিশ মাছগুলো এক সপ্তাহ পরে এই ঘাটে আসলো দেখুন বন্ধুরা কিভাবে এই অকশনে ডাক উঠানো হয় এই জন্য 24,200 টাকা পড়লো ২৪,৩০০ টাকা পর্যন্ত এই মাছগুলো ডাক উঠলো ২৪,৩০০ টাকা মনে আপনারা জানেন এখানে মন হিসাবে বিক্রি করা হয় এবং যে রেটে আমি বলবো সেটা কিন্তু মন হিসাবে বিক্রি হয় এবং যে পাইকারি কিনে নিবে এইখানে সবগুলো মাছ কিনে নিবে প্রায় ৩.৫ মণ কয় মণ মাছ হবে আনুমানিক হ্যাঁ ২৫ মণ ভিউয়ার্স ওনারা দাবি করতেছে এখানে ২৫ মণ মাছ হবে এবং এই মাছগুলো একজন পাইকারি সব কিনে নিবে ২৪,৩০০ টাকা পর্যন্ত এখন পর্যন্ত এগুলো রেট উঠছে এই মাত্র অকশনে ডাকা শেষ হয়ে গেল এই মাছগুলো ২৪,৩০০ টাকা মনে বিক্রি হয়ে গেছে যেটা কেজিতে পড়ে ৬১৫ টাকা একজন পাইকারি এই সবগুলো মাছ কিনে নিয়ে গেল এখনই খাঁচিতে উঠানো হবে মাছগুলো পর্যায়ক্রমে মাপা হবে সবগুলো ডিজিটাল পাল্লায় তবে আজকের ভিডিওটি আমি আপনাদের সম্পূর্ণ দেখাতে পারছি বোট থেকে কিভাবে মাছ স্টোরেজ থেকে উঠানো হয় তারা বোটে কতদিন থাকে এই মাছগুলো কতদিন পরে এই ঘাটে আসে এবং পিকআপ ভ্যান থেকে মাছগুলো কিভাবে এই ঘাটে নিয়ে আসা হয় এবং অকশনের ডাকও আমি আপনাদের দেখাইছি এ টু জেড তবে আশা করি পুরো ভিডিওটি আপনাদের ভালো লাগছে আর ভালো লাগলে যারা এখনও লাইক দেননি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা এখনও সাবস্ক্রাইব করেনি এবং ভিডিওটি শেয়ার করে দিবেন তবে আজকের জন্য এতটুকুই পরবর্তীতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম